চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় অপার, তোমাদের সাথে মিশে সব ব্যথা মুখে নিয়ে আমিও যে হব একা, আজকের চেষ্টায় অপার, আজকের চেষ্টায় অপার। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও করোনা মহামারী থেকে মুক্তির লক্ষ্যে জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত দোয়ার মাহফিল সোমবার বাদ আছর স্থানীয় ফতুল্লা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিল পূর্বক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটি করার জন্য তারা কি করেন কিংবা জাতীয় কি করতেছেন,
আমাদের সরকার আমাদের জাতীয় পার্টিকে কিভাবে চালনা করব, কিভাবে আমরা আমাদের আগে পূর্বেন চালিয়ে দিন, বিশেষ করে আমাদের নেতা যার নেতৃত্বে আমরা রাজনৈতিক পরিচালক নিয়ে নিয়েছে উসমান, উনি থাকলেন আমাদের এই প্রবলেমটা হতো না, উনি থাকলে আমাদের এটা হতো না। জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব। আমি আজকে এই আলোচনা সভা এবং আজকে প্রজন্ম পার্টির গঠন করবে আলোচনা সভা আমি ও যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম কাদির। আল্লাহ আমাদের কথা গুরু আল্লাহ।